القرآن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله وحده ওসলাত ওয়াসালাম আলা মাল্লা নবী আবাদা। এক সময় তো ভাই জিজ্ঞেস করছিলেন যে স্বামী স্ত্রী মিলামেশার পরে দুইজনের একজনের হয়তো বা স্ত্রীর মাথার সমস্যা, রাত্রে হয়তো গোসল যদি না করে তাহলে কি গোসল না পানি মাথায় দিলে তার সমস্যা হবে, অথবা তারা না পাকি অবস্থায় মিলামেশা করে কোনো জিনিস ধরতে পারবে। আমরা তো জানি যে কোনো জিনিস সে ধরতে পারবে না, যে জিনিসই ধরবে সে জিনিস নাপাক হয়ে যাবে। সম্মানিত ভাই, আপনার প্রশ্নটি আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের সবার জানা দরকার। অনেকের ভুল ধারণা রয়েছে। ইসলাম পরিপূর্ণ দিন। আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, মা ফাররাতনা ফিল কিতাবে শাই, যে পবিত্র কোরআন এমন একটা জিনিস যার ভিতরে কোনো জিনিসই ছাড়া হয় নাই। প্রত্যেকটা মাসালা মাসাইল বলা হয়েছে পবিত্র কোরআনে, সব কিছুই বলা হয়েছে কোরআন হাদিসে, সব কিছুই বলা হয়েছে। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন পেশাব পায়খানা কীভাবে করবে, কোন পা আগে প্রবেশ করাবে, কোন পা পরে বের করবে, বাড়িতে প্রবেশ করলে কী করবে, প্রত্যেকটা জিনিসের বিষয়বস্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিয়েছেন। অনুরূপ বিষয়টি জি এমর্মে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ানাম ওয়া জুনুবুন ওয়া লা ইয়ামাসসু মা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কখনো নাপাক অবস্থায় ঘুমিয়ে যেতেন, এমনকি পানি স্পর্শ করতেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কোনো অবস্থায় নাপাক অবস্থায় ঘুমিয়ে যেতেন, তার মানে স্বামী স্ত্রী মিলামেশা করে ঘুমেতেন এবং পানিও স্পর্শ করতেন না। হাদিসটি 118 নম্বর হাদিস। জি অন্য হাদিসে এসেছে ইবনে ওমার থেকে বর্ণিত, তিনি বলেন জান্নাহু সাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়ানামু আহাদুনা ওয়া জুনুবুন ক্বালা নাআম ইযা তাওয়াদ্দা। উমার রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন যে আমাদের কেউ কি নাপাকি অবস্থায় ঘুমাতে পারবে, তিনি বললেন হ্যাঁ, তবে উযু করে নেবে। এ হাদিসটি ইমাম তিরমিজি রহিমাল্লাহ নিয়েছেন 120 নম্বর হাদিস, আর আগেরটা ইমাম তিরমিজি রহিমাল্লাহ নিয়েছেন যেটা বললাম 118 নম্বর হাদিস। এ হাদিস থেকে স্পষ্ট হয় যে কেউ যদি স্বামী স্ত্রী মিলামেশা করে তাহলে তারা যে কোনো জিনিস ধরতে পারবে। এবং দুইটা নিয়ম বললেন যে আপনার রাতের হয়তো মিলামেশা হয়েছে, আপনি উজু করে ঘুমাইতে পারবেন, উজু না করেও ঘুমাইতে পারবেন, তবে উজু করে ঘুমালে সেটা ভালো, সেটা ভালো। জি এরপরে অন্য হাদিসে আরও আমরা দেখি যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার সাক্ষাৎ করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আবু হুরায়রা সাক্ষাৎ করলেন, তখন তিনি আবু হুরায়রা নাপাক ছিলেন। তিনি আবু হুরায়রা বললেন আমি চুপচাপ সরে গেলাম এবং গোসল করে তার নিকট এলাম। তিনি বললেন এতক্ষণ কোথায় ছিলে অথবা কোথায় গিয়েছিলে? আমি বললাম আমি নাপাক ছিলাম। তিনি বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মমিন ব্যক্তি কখনো নাপাক হয় না। তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্নাল মুসলিম লা ইয়ানজুসু, মুসলিম ব্যক্তি মুমিন ব্যক্তি কখনোই নাপাক হয় না, মুমিন ব্যক্তি মুসলিম ব্যক্তি কখনোই নাপাক হয় না। যে সময় তো ভাই বোনেরা আমরা যেখান থেকে শুনছি মশলাটি আমরা অনেকেই জানি না, যা হোক কেউ যদি স্বামী স্ত্রী মিলামেশা করে, এ হাদিসটা যেটা বললাম ইমাম তিরমিজি রহমাল্লাহ নিয়েছেন 121 নম্বর হাদিস। জি আমরা যে যেখানে আছি আমরা শুনছি যে স্বামী স্ত্রী আমরা যদি মিলামেশা করি, যে কোনো অবস্থায় মিলামেশা করি, আর হয়তো আপনি সকালে মিলামেশা করলেন, আপনি যদি পারেন গোসল করবেন আলহামদুলিল্লাহ, যদি না হয় তাহলে আপনি জোহরের আগে গোসল করে আপনি সালাত পড়বেন, আর এই অবস্থায় কাজও করতে পারবেন, যে কোনো জিনিস ধরতে পারবেন, কোনো সমস্যা নাই, এতে কোনো
যে জিনিস ধরবেন সেটা নাপাকি হবে, এটা ডাহা মিথ্যা কথা। এটা আমাদের এটা শরীয়তে এত কঠিন নয় যে আপনি স্বামী স্ত্রী মিলামেশা হয়েছে তাই কোনো জিনিস ধরতে পারবেন না। জি না, আপনাদের এখানে কয়েকটা মশালা, যদি স্বামী স্ত্রী মিলামেশা করেন তাহলে আপনি যদি ঘুমাইতে চান, হয় রাত্রে করলেন ঘুমাইতে চান, আপনি গোসল যদি করতে পারেন আলহামদুলিল্লাহ ভালো, যদি না পারেন তাহলে উজু করে আপনি ঘুরাবেন। সেটাও যদি না পারেন তাহলে আপনার উজু না করে ঘুমা যায়, যা হাদিসে স্পষ্ট বোঝা যায়। জি, আর নাপাকি অবস্থায় তার মানে মিলামিশা করা অথবা স্বপ্ন দোষ হলে সেই ব্যক্তি মুসলিম ব্যক্তি অপবিত্র হয় না, যা হাদিস থেকে স্পষ্ট বোঝা যায়। জি, আর তিনি বললেন যে যদি কোনো অসুস্থতার কারণে হয়তো স্বামী স্ত্রী মিলামেশা করেছে আর মাথায় পানি দিলে, রাত্রে হয়তো পানি দিলে অসুখ হবে বা সমস্যা হবে, তাহলে কি সে সূর্য ওঠার পরে গোসল করতে পারবে বা উজু করে সালাত পড়তে পারবে আর কিছু? সময় তো ভাই বোনেরা যারা এখানে শুনছি, বিষয়টি হলো যে মিলামেশা করলে আপনার গোসল করা লাগবে, স্বামী স্ত্রী মিলামেশা করলে গোসল করা লাগবে। আর যদি এমনটি হয়, যদি সে গোসল করলে মারা যাবে, গোসল করলে মারা যাবে বা অনেক সমস্যা মা মৃত্যু সম্মুখীন এরকম যদি হয়, তাহলে মৃত্যু যদি সম্মুখীন হয় যে গোসল করে মৃত্যু সম্মুখীন হয় তাহলে সে তায়াম্মুম করতে পারবে, যদি গোসল করলে মারা যাবে এ যদি হয়। আর এমনি বলছেন যে যেহেতু সমস্যা হবে তাহলে আলহামদুলিল্লাহ যে বিষয়টি শরীয়ত বলছে, আপনি যদি গোসল করে ফরজ সালাত ফজরের সালাত পড়তে হবে বা যদি সালাত আগে বাকি থাকে সালাত তাহলে সে সময় গোসল করবে। আর যদি তার যদি এরকম সমস্যা হয় তাহলে এরকম যদি সমস্যা হয় তাহলে সে দিনের বেলায় বা ফজরের সালাত হয়তো পড়ে নেবে, তারপর মিলামেশা করবে, স্বামী স্ত্রী ফজরের সালাত পড়ে নেবে, তারপর মিলামেশা করবে, তারপরে সে থাকতে পারবে। আপনার অনেক সময় রয়েছে, আপনি যদি রাত্রে আপনার সমস্যা হয় তাহলে ফজরের সালাত পড়ার পরে অনেক সময় থাকে, ফজরের সালাত পড়ার পরে আপনি স্বামী স্ত্রী মিলামেশা করতে পারেন, এরপরে জোহর আগের যে কোনো সময় আপনি গোসল করতে পারেন। তো যা হোক, যদি কারোর এরকম সমস্যা হয় তাহলে সেটা সে নিজে বুঝবে, কিন্তু আপনার সালাত পড়াটা আপনার আগে। আর যেটা বললাম যে যদি কেউ মারা যায়, এমন অসুখ যে মারা যাবে এরকম ভয় হলে সে হয়তো সেটা পরে দেখবে বা সে তাই এমন করতে, যদি মারা যায় এই মুহূর্তে এক কথা যে মারা যাবে এরকম যদি হয়, নচেত আপনার যে বিষয়টি যদি এরকম হয় তাহলে আপনি হয়তো আপনার যদি সমস্যা হয় তাহলে রাত্রে আপনি এর থেকে দূরে থাকেন, দূরে থাকেন, যখন আপনার সময় হয় সেই সময়তে আপনি মিলামেশা করেন আর সালাত ঠিকভাবে পড়েন। জি, আল্লাহ সুবহানাহু তাআলা যেন আমাদের মাসালা মাসাইলগুলো বুঝার তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।